আমরা সপাটিয়া খেলতাম, খেলছ না এ আঙ্গুলে ধরতে পারলে আস নজরে ভাবছি কেনা আমার যার সাথে বাজি ধরতাম না এও ধরবার জন্য ভাগল যখন ধরতে দেখো আপনি মনে দেখেন আপনাকে গলটা 7,000 টাকা দিয়ে আজীবন রাখতে নিজের বউ রাজি হবে না, বুঝলি বলছি কেন তাড়াতাড়ি দিয়া লাভ কবলে 7,000 বিল দিলাম ভাই মজুরি হচ্ছে কেন এজন্য এই দুনিয়ায় যতই দেখো আপনা, এই দুনিয়ায় যতই দেখো আপনা মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋষি বাণী পবিত্র কুরআন কারীমের সূরাতুল হাদিদ থেকে 20 নম্বর আয়াত কারীমার কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন। আর একটু জোরে আমিন। যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো পার্থিব জিন্দেগিটা লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন, খেল তামাশা চাকচিক ও তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আত্মগুলিমা অহংকার আর পরস্পরের মধ্যে সন্তান সন্তি ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া আর কিছু না। সূরাতুল হাদিদের 20 নম্বর আয়াতে মানব জীবনের পুরাটা অংশের একটা চিত্র তুলে ধরেছে, মানুষের জীবনটা কিভাবে ব্যয় করে। এজন্য মুফাসসিরিন কেরাম মানুষের পুরাটা জীবনকে তিন ভাগে বিভক্ত করে তুলে ধরেছে। এক নম্বর হল মানুষের পুরা জীবনের একটা সময়ের নাম হল শৈশব কাল বা শিশুকাল। তিনটা কাল মিলাই প্রত্যেকটা মানুষের পুরা জীবন যেরকম ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের এই পুরাটা সময়ের ভিতরে খেল তামাশা চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য আর পরস্পরের মধ্যে আত্মগরিমা অহংকার এবং সন্তান ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে যেমন শৈশবকালের কথা বলি, প্রত্যেকটা মানুষ ছোট বড় আমরা যারা আছি যখন মার গর্ব থেকে পৃথিবীতে আসে, নারী হোক অথবা পুরুষ হোক, এই শিশু কালটা কিন্তু প্রত্যেকেরই খেলাধুলার মধ্যে দেখেছে। আপনারা খেলছেন না, সবাই খেলাধুলা করত, কি খেলত খেলার নাম জানত না, কিন্তু খেলার আনন্দ উপভোগ করতে পারত।
দুলাবালির মধ্যে প্রত্যেকদিন আমরা খেলাধুলা করতাম, কি খেলতাম, খেলার নাম কিন্তু সবাই জানতাম না, কিন্তু খেলার একটা সাপ পাইতাম। আর আগামীকাল প্রবাদের জন্য অপেক্ষা করতাম যে কোন সময় সকাল হবে, আর আমরা পাঁচিদেরকে নিয়ে সহপাঠী বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করবো। যেরকম ঠিক না দেখে না তো মানুষের পুরাতন জীবনে শৈশব কালটা খেলাধুলা কালে, তারপরে আসে যৌবন কাল। এই যৌবন কালও কিন্তু খেলাধুলা থেকে মুক্তি পায় না, যৌবনে তো খেলা আরো বেশি চাপে। আমরা দেশের ব্যাট ব্যাটিং, ক্রিকেট খেলা, ফুটবল, এগুলো আরো কত খেলা, এগুলি তো সবাই যুবক রয়ে নাকি তো বুড়ানো খেলতো না। এই যে বিশ্বকাপ আন্তর্জাতিক খেলা, এই খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য তো আমরা বাংলাদেশের যুবক প্লেয়ার রয়ে যায়, বুড়া তো আর কেউ জানা। মজুরি ভাবছি কিনা মুফাসসির কালাম বলে এই আয়াতের মানুষের পুরাটা লাইফে দ্বিতীয় পাঠ হচ্ছে যৌবন। এই যৌবন কালটা খেলাধুলার মধ্যে হয় পাশাপাশি এর মধ্যে একটা ভাব আছে, যেরকম কি আসে কিসের ভাব, যৌবন যখন আসে তখন কোন পোশাকটা গায়ে লাগাইলে, কোন প্যান্টটা পরলে তুমি নিজের স্মার্ট স্মার্ট মনে হবে, যেরকম ঠিক আছে কিনা, কোন প্রসাদ দেখি ফেয়ার এন্ড লাভলি লাগাইলে তো সুন্দর দেখা যাবে, কোন সেন্টটা ব্যবহার করলে মানুষ আমার দিকে তাকাইবে, এমন একটা ভাব কিন্তু আসে। এই ভাবের ভিতরে মানুষ আবার বিয়া শাদী করার স্বপ্ন লালন করে, বউ হয়তো যেরকম ঠিক না, তারপরে করে ছেলেরা বিয়ে আর মেয়েরা বিয়া বসে, যেরকম ঠিক না। এই বিয়ের শাড়ির ভিতরে আবার প্রত্যেকটা মানুষ সন্তানদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বউ বাচ্চারা কেমনে সুখ দেওয়া যায়, বাংলাদেশ রায়কা ইংল্যান করে যায় কিন্তু সুখ দেওয়ার জন্য, দূরেখন ঠিকা দেখি না। তাহলে শিশুকালটা গেল খেলাধুলায়, যৌবন খেলাধুলা প্লাস সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা, উমুকে বিল্ডিং করছে কানাডিয়ান মডেলে আমি করবো আমেরিকান মডেলে, যেরকম ঠিকা দেখি না, উমুক বেটা বৌলে দিছে 3,000 টাকা দিয়া শাড়ি আমি দিব 3,500 টাকা দিয়া শাড়ি, যেরকম ঠিকা দেখি না। এই প্রতিযোগিতার ভিতরে যখন যৌবন কালচার চলতে চলতে এরপরে প্রত্যেকটা মানুষের মধ্যে আর একটা কাল আছে, ইদার নাম হলো বৃদ্ধকাল। আপনাদের এলাকে বুড়া টুড়া না এরপরে বৃদ্ধকালের মধ্যে প্রত্যেকটা মানুষ টেনশন থেকে মুক্ত হয়, ছেলে মেয়েরে কিভাবে চাকরিজীবী বাড়ানো যায়, নাতি নাতনিরে কিভাবে কাজে লাগানো যায়, এই টেনশন কিন্তু মাথা গরম থাকে, মজুরি ভালো ঠিক না। এরপরে নিজের বার্ধক্যতা আসার পরে যৌবনের কথাগুলি চিন্তা করে আর আফসুস করে, কেমন ছিলাম আর কেমন হইলাম, মুখের ভাবছি কিনা। যৌবন কালে ছেলেকে দমক দিলে মুখে দিছে, বউলে দমক দিলে একবারে কান্দে দিছে, আর এখন দেখা যায় আমার দিন নাই আর দমক দিলে কথা দিলে মসজিদে যাও, মুখের ভাবছি কিনা। এদিন আল্লাহ বলেন এ হলেন انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد আল্লাহ বলে হে মানুষ, তোমাদের ফুরানার লাভ খেলাধুলা খেল তামাশা আনন্দ ফুর্তি সম্পদের প্রতিযোগিতা অহংকারের ভিতরে দিয়া যখন আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখন ওই বৃদ্ধকালে প্রত্যেকটা মানুষ তার অতীতের কথাগুলি চিন্তা করে হতাশ করে আর আফসুস করে, এই আফসুসের ভেতরে ভেতরে আবার কবলে যাওয়া টিকিট হাতে এসে যায়।
মানুষের জীবনটা হলো ওই বৃষ্টির পানির মতো, যে বৃষ্টির পানি কৃষকদের মনের মধ্যে আনন্দিত করে, আনন্দ দেয়, কেমন বলে কেমন ভাবে আনন্দিত করে। আজাবাল কুফার, কুফার বলতে কাফের, কিন্তু এখানে কাফের উদ্দেশ্য না, মুফাসসিরে কালাম বলে এখানে কৃষক। কেন কৃষক? এই জন্যে বুঝিয়েছেন কাফেররা যে বলবে বিশ্বাসের কথাগুলি অস্বীকারের কথাগুলি বুকের মধ্যে গোপন করে, ঠিক তেমনি ভাবে সমাজের কৃষকরা কিন্তু বিভিন্ন গাছ এবং ফল ফলাদির বীজগুলি মাটির নিচে গোপন করে। বীজ কি তা আকাশও লাগে আমার নিচে? এই জন্য আল্লাহ বলেন আজাবাল কুফার নাবাতুহু, ওই কৃষকদের মতো বৃষ্টির পানি আসার পরে যখন গাছপালাগুলি সবুজ হয়ে যায়, সজলা সফলা খুব সুন্দর দেখায়, দেখবেন তো বৃষ্টির পানি আসলে গাছপালার পাতা গুলি কালাও কিন্তু সবুজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন জমিনের কৃষকগুলি বলে আনন্দ করে, ও আমার ভুসিগুলি খুব মনে হয়েছে, ধান আবার বিষয় হইব। হে যখন আল্লাহ বলেন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াকিজু ফাতারাহু মুসফারা, বৃষ্টির পানি যখন শুকিয়ে যায় তখন ওই গাছপালা জমিনের ফসল ফলাদির গাছের মধ্যে পিক বন্য আপনি দেখতে পারবেন, পিক বন্য কালার আর সবুজ থাকে না, যে বুল্লের কালার মতো আজা বুঝলে কোনো চিকা ঠিক না। যখন সবুজ কালা থেকে কল্পতে পরিণত হয় কালার নষ্ট, তখন কৃষকেরা মনের মধ্যে কিন্তু আনন্দ থাকে না, আশ্চর্য করে, আরে দেখছিলাম বড় সুন্দর সবুজ সবুজ শ্যামল সুজলা সকলা, এখন দিদি কি কালার বিবন্ন হয়ে গেছে, দূরে কোন চিৎকার ঠিক না। আল্লাহ বলেন ওই বৃষ্টির পানি চলে গেলে যেমন ভাবি কৃষকগুলি আশ্চর্য করে, ঠিক তেমনি ভাবে
মানুষের যৌবন যখন ফুরিয়ে যায় আর বৃদ্ধকাল যখন চলে আসে, তখন অতীতের কথাগুলি চিন্তা করে মানুষ আফসুস করে আর হতাশাগ্রস্ত হইতে থাকে। নিজের বোন কাছে তেমন দাম নাই, ছেলের কথা বললে মানে না, যেরকম চিপকে টিপে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের এমনভাবে হতাশা আর আফসুস করতে করতে তোমাদের ইহকালীন দুনিয়ার জিন্দগি শেষ হয়ে কবরের পথ যাত্রা শুরু কর। যৌবন শেষ করে মোটা অঙ্কে টাকা উপার্জন করে তুমি যে প্রাসাদ তৈরি করলা, এই প্রাসাদ কিন্তু তোমার কবরে যায় না, তোমার সন্তান সন্তি কিন্তু কবরে যায় না, জমিদারা কিন্তু দুনিয়ায় থাকে, যেরকম ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বারবার সতর্ক করে দিলাম, যারা আমার দেওয়া এই সতর্ক সংকেত দুই পাওয়ার পরও দিন ধর্মের মধ্যে কোনো পার্থক্য করে না, হালাল হারামের কোনো পার্থক্য করে না, জানলে বলছে তাহলে চলে আমি আল্লাহর বিধানের সঙ্গে নির্দিষ্টতা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত পাপিষ্ঠ দুনিয়ার রোগীদের জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নামে রেখে দিয়েছি। আর একটু জোরে কান। তাহলে লক্ষ্য দেখুন যে দুনিয়ার প্রেমের মানুষ জীবন বিনষ্ট করে দেয়, ইমান আগুন নষ্ট করে দেয়, আল্লাহ বলেন শূন্য হাতের মানুষগুলি কবে যায়, নিজের চোখে দেখে আমার সতর্ক বাণীগুলি দেখার পরও তারা যদি দুনিয়ার জন্য লালায়িত হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়া দেই, দুনিয়া থেকে বঞ্চিত করি না, তাই আল্লাহ দিয়েছে কি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفي إليهم أعمالهم وهم فيها لا يبخسون. আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি পার্থিব জিন্দগি চায় ওয়াজিনাতাহা দুনিয়া চাঁদ চিপকে সৌন্দর্য কামনা করে, নুয়াফি ইলাইহিম আমালহুম আমি আল্লাহ তার কৃত কর্মে ফলাফল দিই, ওহুম ফিহা লা ইউবখাসুন আমি আল্লাহ তাকে কম দেই না, দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করি না। কিন্তু মানুষের এই দুনিয়া উপার্জন করার ক্ষেত্রে যদি দিন দুনিয়ার কোনো পার্থক্য না করো, হালাল হারামের কোনো যদি পার্থক্য না করো, জেনে রাখো মরার পরে কিন্তু শাস্তি থেকে রেহাই কেমন শাস্তি দেওয়া হবে, সব কিছু বলার সময় নেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন কুনতু আলা বাবিল্লাহ দেখি জাহান্নামীর ভিতরে বেশিরভাগ নারী, শুধু তাই নয় মাহবুসুন আর বড় বড় লোকেরা প্রতাপশালী বিত্তশালী দুনিয়াতে যাদের সম্পদ আল্লাহ
عمره فيما أغنى وعن شبابه فيما أبلى وعن ماله فيما أين اكتسبا وفيما أنفقا وماذا علم فيما عملا الله رسول বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক বনি আদমকে পাঁচটা প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারলে সামনে কদম বাড়াইতে দেওয়া হবে না, পাঁচটা কথা না, পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হলো আন মালিহি হিসাব দিতে পারে না, শেষ পর্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ মেলা গোসল আল্লাহ করে দিয়েছে, আমি আল্লাহর কাছে চাই আমি দে তুমি হারাম পথে যদি উপার্জন করো বাধা দে না, আমি আল্লাহ সতর্ক দিয়ে দিলাম ঠিকানা কিন্তু জাহান্নামে হবে, এজন্য আল্লাহ বলেন মানুষের এত সতর্ক বাণী দেওয়ার পরও তোমরা যদি দিন দুনিয়ার পার্থক্য না করো তোমাদের বিবেকের মধ্যে যদি পেশাব করে দেই আমি আল্লাহর কাছে সম্পদের বাহানা ধরলে সম্পদ কিন্তু দেই, এর জন্য দেশের টাকা মারলে আল্লাহ গজব দেয় না, কিন্তু এই সম্পদ কিন্তু তোমার জন্য কাল হয়ে দাবি, কারণ তুমি এমন একটা জিনিস এই দুনিয়ার পেছনে যদি মানুষ লালায়িত হয়ে যায় পরকাল হারিয়ে ফেলে, আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা দুনিয়া আদাররা বি আখিরাতিহি ওমান আহাব্বাল আখিরা আদাররা বি দুনিয়া, রাসূল বলেন যে দুনিয়াকে মহব্বত করবে পরকালে দিদা ক্ষতিগ্রস্ত হবে, আর যে পরকালে দিদা বাদশাহী হওয়ার চিন্তা করবে দুনিয়া দিদা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ পরকালে বড়লোক হওয়ার চিন্তা করলে দুনিয়াতে গরিব থাকতে হবে, কারণ সম্পদ এমন জিনিস বেশিরভাগ সম্পদ ওরা হিসাব করতে করতে নামাজ পড়া চাই না, মজুরি বঞ্চিত দেখি না, লক্ষ্য করে দেখুন বাড়ানো কথা বলি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে একজন সাহাবী আসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর নাম হলো হযরত সালাবা ইবনে হাতেম, তিনি বলেন অগ্নবীজি আপনি একটু মেহরবানি করে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে গরু রূপ বানায় দেন, চিন্তা করেন গরু রূপের দোয়া রসুলের কাছে যখন বলছে আল্লাহ রসুল বলেন ও সাহাবি তুমি কি আমার তরিকা পছন্দ করো না, আল্লাহ বলে না রসুলের তরিকা কোন রসুলের তরিকা বড় কো না রসুল সব সময় দোয়া করতেন আল্লাহ আমাকে গরিব হালাতে হায়াত দান করো এবং গরিব হালাতে আমার মরণ দান করো, আমি মুহাম্মদকে গরিবদের সাথে হাসলের মাঠে দান করায়ো, আমরা দেশের বড় লোকরা অনেক সময় বড় লোকের অনুষ্ঠানে গরিবদের দাওয়াত দেয় না,
আর বিশ্বনবী যে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি হাসল মাঠে গরিবদের সাথে দাঁড়াইবে। তো আল্লাহ জুনে কম না বড় বড় পাহাড় গুলি স্বর্ণ বানাইয়া আমি মুহাম্মদের পেছনে বুলাইতাম, স্বর্ণে পাহাড় গুলি স্বর্ণ ইয়া মুদির পেছনে ঘুরতো দেখলাম তো হার। আল্লাহ রাসূল বললেন পাহাড় গুলি স্বর্ণ হয়ে ঘুরতো, এই কথা বলার পরে সাহাবা লজ্জা পেয়ে চলে গেল, আর বড় লোকের কথা বলে নাই। কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আবার এসেছে, এসে বলে অগণবীজি আপনি একটু মেহেরবানি করে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিলাম আল্লাহ যদি আমাকে সম্পদ দেবো আমি সম্পদের হক আদায় করব, আল্লাহ রাস্তায় দান করব, সৎকা করব। যখন সৎকা করার কথা বলেছে, সম্পদের হক আদায় করার প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন দোয়া তুইটা ওই যুগের সম্পদশালীরা ছিল বেড়া ডুম্বার মানি, বর্তমানে যেমন বাস এনা গাড়ি আল্লাহ নবীর পেছনে জামাতে পড়তো, কিন্তু আল্লাহ নবী দেখে ওই সাহাবাইবুল হাতে আসর আর দুপুরের নামাজ ছাড়া বাকি সময় আসেন, বুঝলে না কথা? তখন সাহাবী জিজ্ঞেস করে ও সাহাবীরা আমার সাহাবা বাপু দেখি না যে কুজো আল্লাহ তাই এত সম্পদ দেওয়া দিছে, বেলা সম্পদ শহরে রাখবার জায়গা নাই, এজন্য গ্রামে চলে গেছে। তোমার মনে হয় আমাদের দেশে দেখবেন যারা হাজার হাজার হাঁস পালে এরা কিন্তু শহরে পালে না, হাওড়ো না হাওড়ো এখন ঠিক নাই, গরু খামার টামার কিন্তু শহরে নাই, শহরে যারা না বেশি এখন ঠিক নাই, গেলামে না সাহাবীর হুজুর গেছে গেছে গেলামে জাগাল না। আল্লাহ নবী কিছু বলেনি, আবার কিছুদিন পরে তাকা দেখি সাহাবা যখন আসর যে জামাতে পড়তো তখন আসে নাই, জুমো হলে না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে আমার সাহাবা কোথায়, আমার সাহাবার যে দেখি না সুবহানাল্লাহ জনে কল্লা। এমনি সাহাবীরা বলেন অগণবীজি আপনার সাহাবার সম্পদ বেড়ে গেছে, এই জন্য গেলাম গেলামে যেখানে ছিল এখানে জায়গা হয় না আরো দূরে চলে গেছে। এমনি আল্লাহ রাসূল বলেন ওই হাই আর সাহাবা সাহাবারে তোর জন্য বড় আফসোস লাগে, সুবহানাল্লাহ বলেন না। সম্পদে যখন এমন ভাবে দিন চলে এরই বিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পদওয়ালাদের কাছ থেকে যাকাত নেওয়ার বিধান আল্লাহ নাযিল করেছে, সম্পদওয়ালা বিত্তশালীদের কাছ থেকে যাকাত আদায় করেন আল্লাহ বিধান কায়েম করে দিছে। আল্লাহ রাসূল সাহাবীদের দায়িত্ব দিছে যাও
আল্লাহ যেহেতু জাকাতের কথা বলছে, কতটা উট রাগ যতটা উট বেড়া দুম্বা আছে হিসাব করে করে রসুল একটা সংখ্যা বসাইছেন যে এতটা উট হলে এতটা দিতে হবে, এতটা খাসি হলে এতটা দিতে হবে। সংখ্যা হিসাব করে রসুল জাকাত আদায় করার জন্য দুইজন সাহাবীর দায়িত্ব দিচ্ছে আর বলছে আমার সাল আবার কাছেও যায়ও দেখা যেত জিজিয়ার মত ট্যাক্সের মতো দেখা যায়। আমরা রাষ্ট্রীয় পক্ষ থেকে খাজনা দিই না, খাজনা চিন্তা করেন সাহাবি কিন্তু মন্তব্য করতে জাকাতের বিধান জানি যখন তাফা দিব সময় ভালো করে আমরা দেশে বলল একটু বাপ বলে যে উত্তর আমার একটু দেখেন পাঁচে আমি আমি দেখতেছি বুঝলে কিনা এমন এমন আচরণ করেছে কি আচরণ করছে বলছে বলার বিপরীত আল্লাহ বিশ্ব নবী আফসোস করতেছে এই পরিস্থিতিতে মহান আল্লাহ সাহাবাকে লক্ষ্য করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াতটা বলবো ওয়া মিনহুম মান আহাদা আল্লাহ লা ইন আতানা মিন ফাদলি بخلوا به وتولوا وهم معرضون الحياة لذلكم وبرمجي ومنكم من عهد الله لئن آتانا من فضلي هذه المدة كيسو منوش امن اسر ওয়াদা করেছিল কি ওয়াদা সারা বলে ওয়াদা করছি হুজুর সম্পদ দিয়ে দান করুক বুঝে বলছি কেন লাইন আতানা মিন ফাদলি যদি অনুগ্রহ করব তাদেরকে সম্পদ দেওয়া হয় লালা সদাকার না তাকি দিয়া বা লালামে তাকে বুঝে থাকি অবশ্যই অবশ্যই দান করবে বলে এবং আল্লাহ ওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে দান করবে শুধু আল্লাহ জুড়ে পান না কিন্তু আল্লাহ বলেন যখন আমি দিলাম ফালাম্মাতাকুম যখন আমি দিলাম বাকিলু বিহি কি ক্ষমতা করে ওহুম বাকিলু বিহি ওয়াতাওয়াল্লাহুম মুরিদুন এবং দান করা থেকে বিমুখতা প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয় এখন দেনা আগে তো বুঝি দিমু এখন আল্লাহ যখন আয়াত নাযিল করে দিয়েছে ওই সাহাবার বংশী কিছু লোক রসুলের কাছে তখন হাজির রয়েছে যেমাত্র সাহাবার আচরণকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে সাহাবার গোষ্ঠীর লোক দৌড়াইয়া সাহাবার কাছে গেছে আল্লাহ বলেন না
দুই বৃষ্টি যখন দরকার লাগে, কেউ যদি বাজারে যান, এত বাজারে জানে না, দৌড়ে রূপা না তাড়াতাড়ি করতে যখন বিপদের আগে আপনার জিনিসে দুই সাহাবি বুঝছিত দৌড়ে গেছে, স্যার আমার আয় হায় কি করলাম, তোমার বিরুদ্ধে তো আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, যে মাত্র দাঁড়িয়েছে কোরআন শিবিরাত নাযিল হয়েছে, সালাবা মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়েছে, কারণ জানে তো কোরআনের আয়াত নাযিল হলে অবস্থা খারাপ হয়ে যাবে, মধ্যে যখন ঠিক হয়ে এমনি সালাবা ইবনে হাতেম দৌড়াইয়া আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এসে বলেন, আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে নিষ্ঠিটা দেন, যত জাকাত আছে সবগুলি আপনি নিয়ে নেন, কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, সালাবারে এখন তোমার কাছ থেকে জাকাত নিতে পারব না, কারণ তোমার আচরণে মহান আল্লাহ অতিষ্ঠ হয়ে জাকাত না দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ রাসূলের কাছ থেকে নৈরাশ্য হয়ে চলে গেলে আল্লাহ নবীর ইন্তিকালের পরে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত আবু বকরের কাছে এসেছে, ইয়া আমিরুল মুমিনিন আমি যাকাত দিতে চাই, আবু বকর বলেন, ও সালাবা যেখানে বিশ্ব নবী তোমার যাকাত নেই নাই, আমি আবু বকর কেন নেব, সাহাবীরা তো এমন শাসন করার পরে আবকর যখন বিদায় হলো, খলিফাতুল মুমিনিন হযরত উমরের কাছে গেল, জাকাত দিতে চায়, উমর বলে না যেখানে আল্লাহর নবী এবং আবু বকর নেই নাই, আমি উমর কেমনে নিব, সম্ভব হবে না, আবু বকর নিল না, উমর নিল না, আলী নিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা নেই নাই, এই অবস্থায় অভিসম্পাত আর লানতের তক্তা নিয়ে সাহাবা দুনিয়া ত্যাগ করতে হয়েছে, তাহলে চিন্তা করে দেখেন রসুল যে বলেছেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া, যারা পরকাল চাইবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, যারা দুনিয়ার বাদশাহী চাইবে পরকালে দিকটা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না ঠিক না, তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা কি সম্পদ উপার্জন করব না, জঙ্গলে যাব নাকি, না জঙ্গলে যাও ইসলাম সাপোর্ট করে না, কারণ আল্লাহর রসুল বলেন, তালাবু কাসবিল হালাল ফানিদাতুন বাদাল ফানিদা, আল্লাহর অন্যান্য বিধানগুলি পালন করার পরে নিজের রিজিকের জন্য দৌড়াদৌড়ি করা ইদও কিন্তু ইবাদত ফরজ, মজুর এখন ঠিক না, কেন জানেন নি, এ দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার আসবাব ছাড়া চলে যাবে না, বাড়ি গাড়ি গাড়ি লাগবে, সম্পদ লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া দুনিয়া চলবে না, মজুর এখন ঠিক না, যেমন ভাবে পানি ছাড়া নৌকা চলে না, মানুষের জীবনে টাকা ছাড়াও জীবন চলবে না, আপনার আওয়াজ তো বুঝা যাবে না, রোজা লাগে না, টাকা টুকা লাগে না, লাগবে না, কিন্তু তাকে দেখেন যে পানি ছাড়া নৌকা চলে না, ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় নৌকা কিন্তু আর থাকে না, পানি ঢুকলে নৌকা থাকে না, ডুবে যা, ঠিক তেমনি ভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না, কিন্তু দুনিয়ার মহাব্বত যদি অন্তরে ঢুকে যায় মানুষটা প্রকৃত মানুষ থাকে না, তাই দুনিয়া লাগবে ঠিকই, যেমন নৌকার জন্য পানি লাগে, আমাদের জন্য নারী বাড়ি গাড়ি লাগবে, টাকা লাগবে, কিন্তু দুনিয়ার মহাব্বত অন্তরে নেওয়া যাবে না, এটা হাই হেলোর ভিতরে থাকে, হাই হেলো হাই হেলো
হুজুরে ফান্তিকে দেখি না আর হুজুরে ফান্তিক আঙ্গুলে ধরতে পারলে হাস কেনা আমার যার সাথে বাজি ধরতাম এও ধরবার জন্য ভাগল যখন ধরতে থাকো বুঝার আর লই জানে আর কেমনি বুঝাইত আপনি মনে দেখেন জমা থাকবে স্ত্রী বাসায় ঘুমাবে আপনি মরতে দেরি হবে গো ফ্রিজের মেশিনের ভিতরে আপনাকে গলটা 7,000 টাকা দিয়ে আজীবন রাখতে নিজের বউ রাজি হবে না মজুরি হচ্ছে কেনা তো তাড়াতাড়ি দেয়াল কবলে 7,000 বিল দিলাম ভাই মজুরি হচ্ছে কেনা এজন্য এই দুনিয়ায় যতই দেখো আপনা এই দুনিয়ায় যত দেখো আপনা মইরা গেলে সবাই হবে বেগানা মইরা গেলে সবাই হবে বেগানা মানুষ যখন মরে যায় তিনটে জিনিস তাকে অনুসরণ করে তার সঙ্গে হয়ে যায় এর মধ্যে ফায়ার যে ও ইতনান দুইটা জিনিস কবর থেকে ফিরে আসে ওয়া বাকা ওয়াহিদুন একটা কবরের সঙ্গে হয় তাহলে দুইটা জিনিস কি এক নম্বর হলো ধনসম্পদ যেই জানাজার বুকের উপরে দামি একটা বিছনা চাদর বিছাই ইডো কিন্তু নিয়ে আসে নাকি তো কবর দিয়ে বলে আনাবে ঘুমাইও তারপরে ও আহলুহু তার পরিবার পরিজন ছেলেরা যায় কাদিয়া কবর পর্যন্ত কবরের ভিতরে কিন্তু কেউ যায় না নাকি তার বাবার সাথে ছেলে না ছেলের সাথে বাবা এজন্য আল্লাহ নবী বলেন ওয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া ইয়াবকা আমালু তার আমল কেবল মাত্র সাথী থাকে খবর দেখিনি আসর পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথী তার আমল হয়ে যাই যখন ঠিক কিনা তাহলে যে দুনিয়া জুড়ে রক্তকে পানি বানাইলেন রাস্তা না করে সকালে অফিসে চলে গেলেন প্রাসাদ বানাইলেন ছেলে মেয়ে জন্ম দিন সবগুলি তো দুকা মজুরি এখন ঠিক থাকবে না আপনি কবরে এক একে যেতে হবে দুকার দিল্লি দুকার খাওয়া দুকার 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 বাচ্চা মজুরি এখন ঠিক কেন বিশ্বাস না হইলে আমি একটা ঘটনা কয়া ইনশাল্লাহ বিশ্বাসটি দিয়ে শেষ করি বাচ্চারা দেখছেন
একদিন আমি দেখি আমাদের এলাকা তো বাড়ি ঘর উঁচা, বুঝলেন, আমরা তো সমান সমান, আমরা নদী থেকে জমিন থেকে অনেক উঁচা। তো একদিন দেখলাম মরিচ কেটের কাছে দূরাবালির মধ্যে বাচ্চারা খেলে ওয়াল বা দেওয়ালের উপরে বসা, মাটি দিয়া চতুর্দিকে বাল এমন ভাবে রাউন্ড দিয়ে দেওয়াল দিছে, ওয়াল বাউন্ডারি বাউন্ডারি, আর ভিতরে একটা দুলা টান না পা ভিতর দিয়া গর্দন আইতেছে, বুঝলেন, দেখছেন না, মাটির ভিতর হাও দিয়া তো গর্তর বানায়া, এমনি বউ বনতেছে দামান রে দামান যে গড়ে বাজাচ্ছে নাই একটু বাজার করে নিয়ে আসে। আর কি বাবা বাজার করতে আবার কই যাই দিকে লবণের ফ্যাক্টরির মতো যেরকম ঠিক না, একটা ব্যাগ নিতে নিয়ে বাজার করতে যা, আমি তো দেখি কোন বাজার হবে, তো দেখলাম ওই কাছে ওই খাসার আগা কুমড়ি ফুল আলু ফুল ধানের তলা চিরা চিরা বেগের ভিতরে বসে, আর মাটির চুলা থেকে ভেতরের মাটি বের করে মরিচ আর হলুদ নেই, মাটির চুলার ভিতরে থেকে তো লাল, আপনার দেশে মরিচ কি তা সাদা নেই লাল, তো আইনা মনে করেন এর ফলে ফাঙি আছে না, ডিপ মেশিন থেকে একটা চুরু শিশি দিয়ে ফাঙাই না, এটা হলো তেল, সর্বনাশ করে না, মাথা মতো গরম হয়ে গেছে, বলে কেন তেলের দাম যে ভালো আছে, আমরা বাংলাদেশের তেলের দাম বাড়ছে, আপনারা কি কম, আমি জানি না বাচ্চার নাম আছে, কারণ দুই তিন মাস ধরে বাজার করি না, তো আপনারা গরিবতে খাওয়ান লাগবে, আচ্ছা বাজার দেওয়া যাও, তুমি একটু ফ্রেশ হও, মুখ টুক ধোয়া একটু ফ্রেশ হয়ে আসো, দেখি ফ্রেশ হওয়ার জন্য আবার কোন পুকুরে যা, এমনি কাছে দোলাবানির মধ্যে হাত দিয়া আমি বুঝি না কাপড় এত ভাই ফ্রেশ হয়েছে, আচ্ছা ঠিক আছে বসে যাও, পাকশা কয়ে গেছে কে নাও এই তো বুঝছো, তো মিষ্টি কুন্ডা দেখি, মিষ্টি কুন্ডা কদু কদু, মিষ্টি কুন্ডার পাতা হইল ডাইমন্ডের ফি নজরে ভাঙছে কি না, একুল না বিলাইছে যা শরীরের ভিতরে দুলাবলি দিছে, দুলাবলি সাদা দুলা এটা হলো বাঘ, আর ওই যে কাশান মাথা, এর ফলে আলুর হুল, এর ফলে ধানের চোরা, এগুলি হলো তরি তরকারি, তখন সবগুলি তো আনছে রিডি, বুঝলেন, এখন খাইবে তেমনি দুলাবলি সব ফুল টুল একত্রিত করে তরকারি মিক্স করে, এবং কাঁচি কি মুখে দেনা দুলা কিন্তু মুখে দিব, এমনি মুখে নেই আর তো আমরা যা খাইতেছি মিশা মিশে খাওয়া, আসল খাবার হলো জান্নাতের ভিতরে, তো খাবার যখন চলতেছে এমনি হঠাৎ করে দেখি ছেলের বাবা এটা দিছে, আব্দুল্লাহ স্কুলে যাবে না, যে মাত্র বাবে ডাক দিছে কই স্কুলে যাবে না, তাড়াতাড়ি আয়, ডাক্তার দিতে দিয়েছে, এই যে দুলাবালি দিয়া প্রাসাদ অট্টালিকা লন্ডনি কাটিং এ বানাইছে, লাত্তি দিয়ে বান দেখো জায়গা খেলা আমরা যা কিছু তার তৈরি করেছি, পাঁচতলা সাততলা বিল্ডিং আর প্রাসাদ আমরা যা তৈরি করেছি, আজরাইল যখন ডাক দিবে এই বিল্ডিং প্রাসাদ গুলিকে লাথি মেরে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, এজন্য আল্লাহ বলেন يعلم أنما الحياة الدنيا لعب ولهو
وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. দুনিয়ার জীবন নামাত্র খেল তামাশা দুকা আর সম্পদ সন্তানের প্রতিযোগিতা আত্মগরিমা অহংকার ছাড়া আর কিছু পাগল হওয়া কোন জ্ঞানী লোকের কাজ হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আমরা তো মনে করি সম্পদই আসল না, সম্পদ আসল না, ইমান আমল ঠিক রেখে যদি গরিব থাকেন। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে প্রচলিত বড় লোকের 500 বছর আগে আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবে। 5 বছর লাগিয়ে কইলে কুলকি মতো হতে আমার নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে গরিবেরা দুই লোকদের 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ হয়ে যাবে। সব গরিব না, আমাদের দেশে কিছু গরিব আছে ইমান আমল ঠিক না, সুদীর ব্যবসা করে, হাসানা নাই ঢাকা শহরে অনেক বিক্রুক আছে, অনেক সময় আমরা পরিচিত মানুষ তো আবার এমন বিক্ষুক আছে সুদি লাগায় সুদি লেনদেন করে মজুর হল ঠিক না, আর তো দূরে ভালো ঠিক না, যেই গরিব নামাজ পড়ে না সুদি লেনদেন করে সে 500 বছর আগে জান্নাতে যাবে না। কেমন গরিব যাবে বলবো না, অসুবিধা হবে। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন? আস্তে বলেন জানেন, বাংলাদেশের রত্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, শুধু বক্তা না আল্লাহ বলি বলি, এত বলো মুখলেস, আহা ধৈর্যশীল মানুষ আমার জীবনে দেখি না। আমরা তো বক্তা, আমরা বক্তা না তক্তা, আর এ বলল বক্তা মজুরি হন ঠিক না। হুজুর একদিন বলছিলেন, বলবো পানি দিন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে রিক্সার উপরে কিসের উপরে তো রিক্সা দিয়ে যাই, হঠাৎ করে দেখি রিক্সা হাত বেগ দিয়া ডান দিকে রিক্সা সাইড করে করে জজু একা মত চলতেছে, জামাতটা হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না। হুজুর বলতেছে, আমি একটা টেনশন করতেছিলাম, ভাবতেছিলাম, মানুষ যখন কোন কিছু নিয়ে ভাবে টেনশন করে দেহটা গড়ে থাকলো মন কিন্তু গড়ে না অন্য জায়গায়, মজুরি ভাবছি না দেখি বিরুদ্ধে আবু বকরের কাছে গিয়ে নালিশ দিয়েছেন, এ বলতেছে আমি উমরকে সালাম দিয়েছি কিন্তু উমর সালামের জবাব দেয় নাই। চিন্তা করেন, সালাম দিয়ে শূন্য জবাব দেওয়া, উমর বলে না আমাকে তিনি সালাম দেয় নাই, উসমান বলে আমি দিছি, বিশ্বাস করবো কার কথা, দুই দুটো সময় সমান মজুরি কোন ঠিক না, দোনো ধরে তো সত্যের মাপ কাটি আল্লাহ মজুরি খা, কার কথা বিশ্বাস করবে, উমর তো বাদ দেওয়া যাবে, উসমান না তো বাদ দেওয়া যাবে, মজুরি কোন ঠিক না। আর বিচারক কেমন বিচারক? আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন না, সাধারণ বিচারক না, টাকা দিলে কলম ঘুরাইলা, মজুরি কোন ঠিক না।
স্বজন প্রীতিমূলক আচরণ বৈষম্যতা করে এমন বিচার আবু বকর সিদ্দিক নয়, যেরকম টুকু নয়। হযরত আবু বকর ওমরের কথা বিশ্বাস করবে, নাকি উসমানের কথা বিশ্বাস করবে, কার পক্ষে রায় দিবে? কঠিন বিচার। কিন্তু হযরত আবু বকর বলে, ওমর বলো তো দেখি, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলে কোনো কিছু নিয়ে ভাবতেছিলে কি? আসল জায়গাতে টেনশন করছিলা? হ্যাঁ, এত টেনশন করছিলা, কি টেনশন, কি ভাবতেছিলে? আমি রাস্তা দিয়ে হাঁটি আর ভাবতেছিলাম, টেনশন করতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী যে পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহ দিন দুনিয়া কেমনে হেফাজত হবে? এই ফিকির আমরা ভিতরে আছে। হযরত উমর বলেন, আমি ভাবতেছিলাম সরকার কানাত যে চলে গেল, রসুল তো নাই, এই দিন কেমনে হেফাজত করা হবে? ইদানি ভাবতেছিলাম। হযরত আবু বকর বলে, ওমর বুঝতে পেরেছি, তাহলে তুমি যে বাবার সাগরে হাবুডুবু খাও, ওই অবস্থায় যে সালাম দিয়েছে তুমি শুনতে পাও নাই। সুবহানাল্লাহ, বলো না, তাহলে বোঝা গেল ওই টেনশন করলে কিন্তু বডি এক জায়গা, মন আর এক জায়গা। আনসারি সাহেব বলে, আমি তো রিক্সা ঠিক করি, মন তো আর ইচ্ছা না, বুঝলে হচ্ছে কিনা, বাধ্যেছি টেনশন করতেছি, হঠাৎ করে দেখি রিক্সাওয়ালা সাফ করে বলে, হুজুর ইয়াকামত চলতেছে, জানার তো ফেলে নেন। হুজুর পানি বাবারে, এদি আমার সাথে আগবায়, আমি হুজুর, আরে রিক্সাওয়ালা এ জামাত তুলতে থাকা, এর খেয়াল আছে কিন্তু আমার দিকে খেয়াল নাই। সুবহানাল্লাহ, বলবেন না, ইয়ামান ফকির, ইয়ামান গরিব ব্যক্তি নাই যা রিক্সা চালা কতবার কৃষি কাজ করো, আল্লাহর বিধান মানে জামাত ছাড়ে নাই এমন ফকির মুসকিল গরিব নাই, প্রচলিত জমি বিত্তশালীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ভাইয়ের শেষ করে দিব, আসুন বলতে যাচ্ছিলাম, এই দুনিয়ার জীবন নাই কেবলমাত্র দুঃখের জিন্দগি, যেরকম ঠিক না, আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ও গুরু, ওতে দুঃখের জিন্দগির জন্য আমরা পাগল না হয়, ও ইল্লা দার আল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন হলো আমাদের আসল জীবন, যেই জীবনের শুরু আছে শেষ, যেরকম ঠিক না, আর ইডা সবচেয়ে আকৃষ্ট বা প্রিয় বস্তু হইল নারী আর অর্থ, যেরকম চিন্তা দেখি না, এই দুইটার প্রতি আপনার লোভ যাবে, বড় হওয়ার মন চাইবে কিন্তু অবৈধ পথে বড় হওয়া যাবে না, নারী দেখে বুক করার মন চাইবে কিন্তু অবৈধ পথে নারী বুক করা যাবে। আর আপনি যদি বলেন মেয়ে দেখলে আমার লোভ না, তুমি বেদাবে না, নজর এখন ঠিক না, ঠিক না, আর তো দূর এখন ঠিক না। এই জন্য আল্লাহ রসুল বলে, আদ দুনিয়া হুলুয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ রসুল বলেন, আর দুনিয়া হুলুয়াতুন খাজিরাতুন, এই দুনিয়াটা হলো সবুজ শ্যামল, ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে যুগে যুগে পালা করবে, দুনিয়াটা পাঠিয়ে দেখতে চান, ফায়ানজুরু কাইফা তাআমালুন, কেমনে তোমরা আমল না করো, আমল না বলে হল ঠিক না, দেখে না, ওতে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের আমল টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, কেমনে আমল না করে, তাই মানুষের প্রত্যেকটি আমল পরকালে সাথে সম্পৃক্ত, দুনিয়ার একটা কাজও পরকাল থেকে সারা, দুনিয়াতে যা করবেন পরকালে এর ফলাফল ভোগ করবেন, যেরকম ঠিক না, ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। অবৈধ পথে দুনিয়ার প্রেম ভালোবাসা থেকে আমাদেরকে বিরত থেকে হালাল পথে জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কারণ হালাল এরকম করার একটা বিষয় আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু লা ইয়াকবালুল্লাহ তাইয়্যিবা। আল্লাহ কত পবিত্র, তিনি অপবিত্র কোন কিছু গ্রহণ করেন না। অবৈধ পথে বড় হয়ে নামাজ রোজা করেন, এই নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না।